আসসালামু আলাইকুম আমি ফাতেমা অর্ডার টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে সাধু আজকে আমরা সমাসের যেই পর্বটা করছি সেটা আমাদের কি দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে সমাজ কাকে বলে সমাসের বেসিক নলেজগুলো নিয়েছিলাম এবং সমাসের প্রত্যেকটা প্রকার সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা এখন যে পর্বটা করছি সেটা হচ্ছে কি আমাদের যে প্রত্যেকটারই কিন্তু আবার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে নিজস্ব কিছু প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো তা আমাদের প্রথম যে সমাজটা আমরা জানবো বা প্রথম যে সমাজটা আমরা শিখবো সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব অর্থই হচ্ছে ঝগড়া ঝগড়া অর্থাৎ যেই মধ্যে অনেক মনে মনে থাকবে যে সে কি পূর্বকে না পরকে তখন সে কি করলো দ্বন্দ্বে দ্বন্দ্বে সে দুইটাকেই নিবে অর্থাৎ উভয় পদই সে প্রাধান্য দেয় তা আমাদের প্রথম যে সমাজটা সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ আমাদের যে দ্বন্দ্ব সমাজ এই দ্বন্দ্ব সমাজটা কাকে প্রাধান্য দেয় প্রথম যে পর্ব যারা করেছে তাদের তো খুব সহজেই পারার কথা যারা এই পর্বটা থেকে শুরু করছে তাদের বলে দিচ্ছি উভয় পথকে সে প্রাধান্য দেয় অর্থাৎ আমরা তো জানি আমাদের যে সমস্ত পথ তাকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায় একটা হচ্ছে প্রথম যেটা থাকবে সেটাকে বলবে পূর্বপদ এবং পরে যে পথটা থাকবে সেটাকে বলবে পরপদ দু সে কি করবে উভয়কেই প্রাধান্য দেবে তার কাছে দুইজনেই প্রিয় এছাড়াও আমাদের যে দ্বন্দ্ব সমাস এটাকে চেনার আরেকটা সহজ উপায় আছে দ্বন্দ্ব সমাসের মাঝে সবসময় হাইফেন থাকে আমরা তো জানি হাইফেন কোনটাকে বলে আমরা বিরাম চিহ্ন পর্বে দেখে এসেছি অর্থাৎ আমাদের যে দ্বন্দ্ব সমাজ তার মাঝে কি থাকে হাইফেন থাকে এখন কথা হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাজটাকে চিনলাম কোন পদকে প্রাধান্য দেয় সেটাও শিখলাম এখন আমরা শিখব এটা ব্যাস বাক্যটা কীভাবে করতে হয় মূলত আমাদের দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যটাই সবচেয়ে সহজ ব্যাস বাক্য মূলত হাইফেনটা চলে যাবে তার পরিবর্তে ও এবং এগুলো যুক্ত হবে বেশিরভাগ ক্ষেত্রেই ওটা যুক্ত হবে আমাদের যে দ্বন্দ্ব সমাস সেটা কি করবো আমরা হাইফেন চলে যাবে তার ব্যাস ক্ষেত্রে এবং ব্যাসবাক্যে হাইফেনের পরিবর্তে ও এবং আর এই তিনটি অব্যয় যুক্ত হবে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে ব্যাস বাক্যের ক্ষেত্রে তো এখন আমাদের যে দ্বন্দ্ব সমাজ এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায় যেমন আমরা যদি বলি মিলনার্থে অর্থাৎ যখন মিলন বুঝাবে বা মিল বুঝাবে সেই ক্ষেত্রে আবার বিরোধার্থে অর্থাৎ বিরোধ বা শত্রুতা সম্পর্কে যখন বুঝাবে সেটা একটা হবে এছাড়াও বিপরীত অর্থে যেমন আমি যদি বলি আয় ব্যয় এগুলো কি বিপরীত অর্থ প্রকাশ করছে সেই ক্ষেত্রে একটা হবে এছাড়াও যেমন আমি যদি বলি তা আমাদের এই যে দ্বন্দ্ব সমাজ সেটাকে মূলত দশটা ভাবে ভাবে করা যাচ্ছে বা দশ ভাগে ভাগ করা যায় যেমন আমি যেটা বলতাম প্রথমে মিলনার্থে আমি যদি বলি বাবা মা এই যে বাবা মা বাবা মা দ্বারা কি আমি বাবাকেও বুঝাচ্ছি মাকেও বুঝাচ্ছি। কিন্তু আমরা কি বাবা মা দ্বারা মিলনার্থে বুঝাচ্ছি নাকি কোনো একটা খারাপ সম্পর্ক বিরোধার্থে বোঝাচ্ছি অবশ্যই বাবা মা দ্বারা আমরা মিলন অর্থে বোঝাচ্ছি যে দুজনে মিল আছে অথবা আমি যদি বলি মাসি পিসি চা বিস্কুট এগুলো প্রত্যেকটাই কি আমাদের মিলনার্থে বোঝানো হচ্ছে অর্থাৎ এটা যদি আমি বলি তাহলে কি হবে মিলনার্থে দ্বন্দ্ব সমাস হবে এছাড়া আমি যদি বলতাম বাসি পিসি চা বিস্কুট প্রত্যেকটাই কি মিলনার্থে দ্বন্দ্ব সমাস হতো এরপর যদি আমি বলি যে দা কুমড়া দা কুমড়া দ্বারা কি অবশ্যই আমি একটা খারাপ সম্পর্ককে বুঝাচ্ছি এই যে দা কুমড়া ঠিক একটা খারাপ সম্পর্ক বা শত্রুতার সম্পর্ক অহিনুকুল বা এগুলো কি প্রত্যেকটাই শত্রুতার সম্পর্ককে বোঝানো হয়ে থাকে খারাপ সম্পর্কে বোঝানো হয়ে থাকে তাহলে এটা কী হবে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস তারপর আমি যদি বলি আয় ব্যয় জমা খরচ লাভ লোকসান এগুলো কি আয়ের ঠিক বিপরীত শব্দ শব্দটাই হচ্ছে কি ব্যয় আবার লোকসান বা লাভ এগুলো কি ঠিক বিপরীত যে শব্দগুলো ছোট বড় এগুলো কি প্রত্যেকটাই বিপরীত শব্দ তো বিপরীত শব্দগুলো কি বিপরীতার্থে তো জমা খরচ যেহেতু বিপরীত শব্দ তাই এটা কি হবে বিপরীতার্থে অথবা আমি আবার একটা বলতে পারি যেমন আমাদের কি হাত মুখ নাক কান মুখ গলা বা এরকম যেগুলো আমরা বলি সেগুলো কি আমাদের এক একটা অঙ্গ তাই না শরীরের এক একটা অঙ্গর কথা বলা হচ্ছে তাহলে এটা কি হবে অঙ্গবাচক যেমন আমরা বলি হাত মুখ ধুয়ে আসো এরপর যদি আমরা বলি নয় ছয় সতেরো আঠেরো বা উনিশ বিশ এই যে আমরা যখন এরকম বলি অনেকের কাছে মনে হতে পারে যে আপনি তো প্রথম পর্বে বলেছিল যে সংখ্যা থাকলে সেটা দীঘু সমাস হয় কিন্তু এটা মাথায় রাখতে হবে দীঘু সমাস হতে হলে সেটাকে অবশ্যই পরপদকে প্রাধান্য দিতে হবে পরপদকে প্রাধান্য দেওয়ার পর যদি সেটাকে সংখ্যা বোঝায় সেই ক্ষেত্রে সেটা দীঘু সমাস হবে কিন্তু আমাদের যে নয় ছয় বা উনিশ বিশ এগুলো দ্বারা কিন্তু দুজনই প্রাধান্য পাচ্ছে উনিশও বিশও দুটা একটাও এমন আছে বেশি প্রাধান্য পাচ্ছে বা একজন কম প্রাধান্য পাচ্ছে তো দুইজনই প্রাধান্য পাচ্ছে উভয় পদই প্রাধান্য পাচ্ছে সেই ক্ষেত্রে সংখ্যা বুঝালে সেটা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস হবে যেমন আমরা বলি এই এত নয় ছয় করো না এরপরটা হচ্ছে ঠিক আমরা একটু আগে শিখে আসলাম বিপরীতার্থে আর এখন আমরা দেখবো সমার্থক অর্থে অর্থাৎ এটা একই অর্থ যখন প্রকাশ করে যেমন আমরা যদি বলি হাট বাজার এই যে হাট বাজার দুজনেই প্রাধান্য পাচ্ছে কিন্তু যেটা দ্বারা আমরা হাটকে বুঝাচ্ছি ঠিক একই কিন্তু বাজারকেও বুঝাচ্ছি অর্থাৎ যেখানে আমরা বাজার করতে চাই সেটাই তো হাট বাজার এছাড়াও আমরা এখন যদি এই পাশে দেখি এছাড়াও আমরা বলতে পারি যে প্রায় সমার্থক অর্থে অর্থাৎ এখানে তো আমরা হাট বাজার দেখে আসলাম যে হাটের একটা নিজস্ব অর্থ আছে বাজারের একটা নিজস্ব অর্থ আছে তো এটা দ্বারা একই অর্থ প্রকাশ করছে কিন্তু প্রায় সমার্থক সেটা হচ্ছে যেমন আমরা যদি বলি কাপড় চোপড় এই যে কাপড় চোপড় যে আমি বললাম এই কাপড় চোপড়ে কি কাপড়ের একটা নিজস্ব অর্থ আছে চোপড়ের কিন্তু কোনো নিজস্ব অর্থ নেই কিন্তু আমরা জানি এই চোপড় দ্বারা কাপড়েরই অংশ বোঝানো হচ্ছে এগুলো কি প্রায় সমার্থক অর্থে আমি যদি বলি চাটা প্রায় সমার্থক তারপর হচ্ছে দুটি সর্বনাম যোগে অর্থাৎ যখন দুটি সর্বনাম পদ একত্রে হবে যেমন আমি তুমি সে এগুলো কি সবগুলো সর্বনাম পদ তাই না এরপর যদি আমরা দেখি দুটি ক্রিয়া যোগ অর্থাৎ ক্রিয়াপদ দুটি যোগ হয়েও আমাদের দ্বন্দ্ব সমাজ হয়ে থাকে যেমন আমরা যদি বলি দেখা শোনা দেখাও একটা ক্রিয়াপদ শোনাও একটা ক্রিয়াপদ এই দুটোকে একত্রে কি বলবো দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাজ এছাড়াও একটি ক্রিয়া এবং একটি বিশেষণযোগেও আমাদের দ্বন্দ্ব সমাস হয়ে থাকে আবার দুটি বিশেষণযোগে হয়ে থাকে যেমন ভালো মন্দ অনেকে ভালো মন্দকে বিপরীত অর্থে বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাজ মনে করে কিন্তু ভালো এবং মন্দ দুটোই কিন্তু বিশেষণ পদ আমরা তো জানি যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো কি আমাদের বিশেষণ পদ তো মূলত ভালো মন্দ বিপরীতার্থে নেই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে বসে এটা হচ্ছে কি দুটি বিশেষণার্থে আমি দুটি একসাথে লিখে দিচ্ছি যেমন ধীরে সুস্থে আরেকটা হচ্ছে ভালো মন্দ তো ধীরে সুস্থ এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ এবং ভালো মন্দ এটা কি দুটি বিশেষণ তো আমরা এতক্ষণ যে দশটা প্রকার দেখলাম সেগুলো কিন্তু খুবই সহজ ছিল তাই না আমরা কিন্তু বাবা মা দেখেই বুঝি এটা বোঝানো হচ্ছে কিনা দাগমরা দেখেই বুঝি এটা বিরোধার্থে বোঝানো হচ্ছে কিনা জামা কাপড় বা হাত মুখ নয় ছয় হাট বাজার ধীরে সুস্থে ভালো মন্দ আমরা যেটাই বলি না কেন আমরা যখন অপশন দেখবো সেক্ষেত্রে আমাদের বুঝতে আর কোনো কষ্ট হবে না যে হ্যাঁ এটা তো এটাই হওয়ার কথা বা এটাই হওয়া উচিত কিন্তু এখন যদি আমি একটা সমাজ করতে বলি যে দেশে বিদেশে এই যে আমি যে বললাম দেশে বিদেশে এখন অনেকেই আছে যারা ভিডিওটা দেখছে তাদের মুখে দেশ বিদেশ কি বিপরীত অর্থ বোঝানো হচ্ছে যে একটা দেশ তার বিপরীত অর্থ হচ্ছে বিদেশ এটা কি বিপরীতার্থক হওয়া উচিত তাই না এটাই তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনে হওয়ার কথা কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা যে আমরা সমস্যা দেখলাম সেখানে কিন্তু আমরা একটা জায়গাতেও মূল যে পথটা ছিল বা মূল যে শব্দটা ছিল তার সাথে কোনো যুক্ত করিনি তাই না কিন্তু আমরা এখানে লক্ষ্য করি এখানে কি দাও আছে দেশের সাথে একটা এ বিভক্তি যুক্ত আছে বিদেশের সাথে একটা এ বিভক্তি যুক্ত আছে তাই না অর্থাৎ আমি কিন্তু বলিনি দেশ বিদেশ আমি বলছি কি দেশে বিদেশে আমি যদি দেশ বিদেশ বলতাম যে দেশ বিদেশ সেই ক্ষেত্রে একটা চোখ বন্ধ করে আমরা বিপরীতার্থক বলতে পারতাম যে বিপরীত অর্থে বোঝানো হয়েছে কিন্তু আমি বললাম কি দেশে বিদেশে অর্থাৎ কি আমি প্রত্যেকটার সাথে একটা যুক্ত করে দিলাম আমার সমাজের যে পূর্বপদ ছিল এবং পরপদ ছিল দুইটা পদের সাথে কি বিভক্তি যুক্ত করেছি যখন আমরা দেখব আমাদের সমস্ত পদে বিভক্তি থাকবে বা বিভক্তিটা লোপ পাবে না সেটাই হয়ে যাবে কি আমাদের অলুক দ্বন্দ্ব সমাস এটা একটু ভিন্ন ছিল ওই জন্য আলাদাভাবে দেখানো হলো অর্থাৎ যখন আমরা দেখব বিভক্তি থেকে যাবে সেটা হয়ে যাবে কি অলুক দ্বন্দ্ব সমাজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দ্বন্দ্ব সমাজ কারণ এটা একটু অন্যরকম অন্যগুলো হচ্ছে আমরা কিভাবে মনে রাখব যে দ্বন্দ্ব সমাসে বিভক্তিটা লোপ পাবে না বা বিভক্তি সমস্ত পদে বিভক্তি থেকে যাবে সেটাই হবে অলোক দ্বন্দ্ব সমাস আমরা এই অলুক দ্বন্দ্ব সমাসিক চিহ্ন দিয়ে দিই তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা দ্বন্দ্ব সমাস এছাড়াও কিছু দ্বন্দ্ব সমাস আছে যে সকল দ্বন্দ্ব সমাসে একের অধিক যেমন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কি পূর্বপদ এবং পরপদ দেখেছি কি কিন্তু কিছু দ্বন্দ্ব সমাজ আস সমাস আছে যেখানে কি দুইয়েরও অধিক পদ যুক্ত হয় যেমন রাজা বা বাদশা বেগম গোলাম তিনটা পদ একত্রে যুক্ত হয়েছে তাই না যখন আমরা দেখবো বলি হাত মুখ পা কান নাক সব একসাথে আমি বলে পদগুলোকে একসাথে যুক্ত করে দিলাম সেটাও কিন্তু এক ধরনের দ্বন্দ্ব সমাজ সেক্ষেত্রে এই দ্বন্দ্ব সমাজকে বলবে আমি যদি বলি বাদশা বেগম আর গোলাম যখন আমরা দেখবো যে দুয়ের অধিক পদ একত্র হচ্ছে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো বহুপদী দ্বন্দ্ব সমাজ তো মূলত আমাদের এই দ্বন্দ্ব সমাসে এই দশ প্রকার এবং অলোক দ্বন্দ্ব সমাজ এবং বহুপতি দ্বন্দ্ব সমাজেই সীমাবদ্ধ অর্থাৎ মনে হচ্ছে যে এতগুলো প্রকারভেদ কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের যে এই দশটা প্রকার ছিল এই দশটা প্রকারভেদ কিন্তু খুবই সহজ ছিল শুধু আমাদের অলোকের ক্ষেত্রে মনে রাখতে হবে অলুক সমাসে কি হবে অলোক দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে বিভক্তি থাকবে আর আমাদের যে বহুপদী দ্বন্দ্ব সমাস এখানে কি একের অধিক অর্থাৎ দুয়ের অধিক পদ পূর্বপদ এবং পরপদ ছাড়াও আরও কিছু পদ একত্রে হবে যেমন বহু ওদিক দ্বন্দ্ব সমাজ বলবে তো আশা করি আমাদের এখন যে যতটুকু অংশ দেখানো হয়েছে এই অংশটুকু দেখার পর কারো দ্বন্দ্ব সমাজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যে দ্বন্দ্ব সমাজ কী হবে দ্বন্দ্ব সমাজ কীভাবে করবো এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না এখন আমরা দেখব দীঘু সমাজ আমাদের যে দীঘু সমাজ এই দীঘু কি কাকে প্রাধান্য দেয় আমরা কিন্তু প্রথম পর্বেই দেখে এসেছি দীঘু সমাজ সবসময় পরপদকে প্রাধান্য দেয় পরপদ প্রধান এছাড়াও আমরা দীঘু দ্বারা কি বুঝি আমরা কিন্তু প্রথম পর্বেও এটাও দেখে এসেছি যে আমাদের তো পরপদ তিনটা পদ পরপদকে প্রাধান্য বা তিনটা সমাজ পরপদকে প্রাধান্য দেয় দীঘু তৎপুরুষ কর্মধারায় তার ভিতর যখন আমরা দেখবো যে কোনো একটা সমাজ পরপদকে প্রাধান্য দিচ্ছে তার সাথে সেটা তারা কোন সংখ্যাকে বোঝানো হচ্ছে সেটা হবে কি আমাদের দিঘু সমাজ এখন আমরা তো জানলাম যে আমাদের দিঘু সমাজ কোন পদকে প্রাধান্য দেয় এবং কি বোঝানো হয় এছাড়াও আমাদের যে দ্বিঘু সমাজ সেটার জন্য ব্যাস যখন আমরা করব সেই ক্ষেত্রে আমাদের দিঘু সমাজের ব্যাসবাককে শেষের সমাহার শব্দটা দিতে হয় মূলত আমাদের যেমন দ্বন্দ্ব সমাজের অনেকগুলো প্রকারভেদ ছিল কিন্তু আমাদের যে দ্বিগু সমাজ তার তেমন কোনো প্রকারভেদ নেই আমাদের যে দ্বন্দ্ব সমাজ তার কিন্তু দশটা এবং আরও যে অলোক এবং আরেকটা কী ছিল বহুপদী এগুলো নিয়ে মোট বারোটা প্রকারভেদ ছিল আমাদের দ্বন্দ্ব সমাজের প্রকারভেদ নেই কিন্তু এই দ্বন্দ্ব সমাজের মাঝে মধ্যে কিছু দ্বন্দ্ব সমাস আছে যেগুলোকে আমরা বুঝতেই পারি না যেটা এটা কি কোনো সংখ্যাকে বোঝানো হচ্ছে কিনা যেমন আমি যদি বলি নবরত্ন এই যে নবরত্ন এই নবরত্ন দেখার পর অনেক ছাত্রছাত্রীরা মনে করে বসে যে এই নবরত্ন দ্বারা নতুন কোন রত্নকে বুঝানো হচ্ছে এটা তো অনেকে মনে করতেই পারে নব মানে অনেকে জানে যে নতুন কিন্তু অনেকে আবার মনে করে যে এই আসলে আমাদের সমাসই না অনেকে কোনো বহুবৃহী সমাস মনে করে অনেকে মনে করে যে এই নবরত্ন দ্বারা না নবকে বোঝানো হয় না রত্নকে বোঝানো হয় অনেকে মনে করে এটাকে দ্বারা তেলকে বোঝানো হয় আমরা তো জানি যে আমাদের একটা নবরত্ন তেল আছে কিন্তু মূলত নবরত্ন দ্বারা কোনো তেলকে বোঝানো হয় না এই নবরত্ন হচ্ছে আমাদের যে সম্রাট আকবর সম্রাট আকবরের সময় তার নয়জন বিশেষ মানুষ ছিল নয়জন বিশেষ ব্যক্তি ছিল তাদের তিনি একত্রে নবরত্ন বলতেন অর্থাৎ নয় রত্নের সমাহার আর আমাদের যে নবরত্ন তেল এটা কিন্তু কোনো তেলকে বোঝানো হয় না আমাদের যে নবরত্ন তেল সেটা কি নয়টা উপাদান দিয়ে হয় বলে এটাকে নবরত্ন বলা হয় তা আমাদের নবরত্ন কি নয় রত্নের আর আমরা তো জানি আমাদের যে দ্বিগু সমাজ তার ব্যাসবাক্যে শেষে দিতে হবে কি সমাহার অনেকে এটাকে বহু বিচারা ভাবে তারা আর প্লিজ ভাববেন না নয় রত্নের সমাহার নব এখানে নতুন না নয়কে বোঝানো হচ্ছে এছাড়াও আরেকটা যদি আমরা বলি স্বর ঋতু স্বর ঋতুটা যদি বোঝা যায় যে স্বর ঋতু দ্বারা কি ছয়টা ঋতুকেই বোঝানো হচ্ছে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটি দিগু সমাজ স্বর ঋতুর যদি আমরা ব্যাস বাক্য করি সেক্ষেত্রে কি হবে স্বর ঋতু না ছয় ঋতুর সমাহার কারণ এখানে স্বর দ্বারা ছয়কে বোঝানো হচ্ছে ছয়টা ঋতুর সমাহার এছাড়াও আরেকটা যেমন আছে যেটা হচ্ছে কি পশুরি এই যে পশুরিটা কিন্তু আমাদের একবার বোর্ড পরীক্ষার প্রশ্নে এসেছে কিন্তু এই পশুরিটার অর্থটা কি সেটাই আমরা অনেকে বুঝতে পারি না এই যে পশুরি এই পশুরি দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা বুঝাতে হলে আমাদের বোঝাতে হবে যেমন আমরা এখন কি চাল ডাল কেজিতে মাপি কিন্তু আগে কিন্তু সেটা সেরে মাপা হতো তো যখন ধরেন আমরা যেমন বলি এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এরকম পর্যন্ত আমরা বলতে পারি তো ঠিক তেমনি শের পাঁচ শের যখন একত্রে করা হয় সেটাকে বলে পশুরি অর্থাৎ পশুরি অর্থ কী পাঁচ শেরের সমাহার অর্থাৎ কেউ যদি নবরত্ন এবং পশুরি অর্থই না জানে সেক্ষেত্রে তার কিন্তু উত্তর দিতে কষ্ট হবে এছাড়া আমরা বলতে পারি চৌরাস্তা চৌরাস্তায় কি হবে যার চারটা মুখ থাকে যে রাস্তা সেটাকে কি বলে চৌরাস্তা বলে চার রাস্তার সমাহার এখন যেটা কথা হচ্ছে এগুলো তো আমরা দেখেই বুঝতে পারছি তাই না যে চৌরাস্তা চার রাস্তার সমাহার পঞ্চভূত পাঁচ ভূতের সমাহার ত্রিভুজ তিন ভুজের সমাহার ত্রিকাল তিন কালের সমাহার অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এই ডিপু তো খুব সহজ আমরা খুব সহজে এটা বের করতে পারছি কিন্তু অনেক সময় একটা প্রশ্ন আছে যেটা আমিও স্টুডেন্ট লাইফে ফেস করেছি এবং আমার স্টুডেন্টরাও এটা অনেক প্রশ্ন করে যে তার এই যে তার এই সেতার দ্বারা কি সে দ্বারা বোঝা হচ্ছে তিন যা তিনটি তার থাকে যে যন্ত্রে তিনটি তার থাকে সেটাকে বলে সেতার তাহলে সেই হিসাবে তো এই সেতার আমাদের হওয়া উচিত কি আমাদের দিঘু সমাজ তাই না যেহেতু তিনটা তারকে বোঝানো হচ্ছে তিন তারের যন্ত্রকে বোঝানো হচ্ছে কিন্তু আমাদের সেতার কিন্তু কোনো দ্বিগু সমাজ না সেতার হচ্ছে একটা বহুব্রীহি সমাজ কারণ আমরা তো জানি বহুব্রীহি কোনটাকে বলে যেই সমাজ পূর্বপদ এবং পরপদ কোনো পদকেই সে প্রাধান্য দিবে না একটা নতুন অর্থ প্রকাশ করবে সে তার দ্বারা কোনো তারকে বোঝানো হচ্ছে না একটা যন্ত্রকে বুঝানো হচ্ছে যেটাতে গান করা হয় বা যেটাই হোক তো সে তার দ্বারা সে তার বা তারকে উল্লেখ করা হচ্ছে না আমাদের মনে রাখতে হবে যে আমরা পূর্বপদে একটা সংখ্যা দেখলাম বা পূর্বপদ যখনই সংখ্যা বুঝাচ্ছে সেটাকে আমরা দীর্ঘ সমাজ বলতে পারি না আমাদের সংখ্যার চেয়েও যেটা বেশি প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে একটা কোন পদকে প্রাধান্য দেয় মূলত দিচ্ছে না নতুন অর্থ প্রকাশ করছে সে তার না সেকে প্রাধান্য দিচ্ছে না তারকে প্রাধান্য দিচ্ছে সে একটা নতুন অর্থ প্রকাশ করছে যেটা অর্থ কি একটা যন্ত্র তাই এটা কখনোই দ্বিঘু সমাজ হওয়া সম্ভব না এটা হয়ে যাবে কি বহু বৃহৎ সমাজ যেমন আমরা যদি বলি বেতার তো বেতার কি তারকে কোনো প্রাধান্য দিচ্ছে নাকি এটা কি আমাদের রেডিওকে বোঝানো সেটাও কি আমাদের বহুব্রীহী সমাস যেমন বেতার আমাদের বহুব্রীহী সমাজ তারও আমাদের ঠিক একইভাবে বহুব্রীহী সমাজ এটাকে দ্বিগু সমাস ভাবার কোনোই কারণ আমি দেখি না কারণ আমাদের মনে রাখতে হবে যে শুধু সংখ্যার দিকে আমরা কেন লক্ষ্য করছি আমাদের তো দেখতে হবে কি পরপদকে প্রাধান্য দিচ্ছে পূর্ব পদকে প্রাধান্য দিচ্ছে উভয় পদকেই প্রাধান্য দিচ্ছে নাকি কোনো পদকেই প্রাধান্য দিচ্ছে না আমাদের দ্বিগু সমাজ হতে হলে শুধু সংখ্যা থাকলেই হবে না সেক্ষেত্রে তো নয় ছয়ও আমাদের দ্বিগু সমাস হওয়া ছিল উনিশ বিশ আমাদের দ্বিগু সমাস হওয়ার কথা ছিল কিন্তু আমরা তো দেখলাম সেগুলো কি ছিল সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাজ কারণ সেই ক্ষেত্রে কি নয় ছয় দ্বারা দুইটা পদই প্রাধান্য পাচ্ছে পূর্বপদ এবং পরপদ উনিশ বিশ দ্বারা দুইটা পদই প্রাধান্য পাচ্ছে পূর্বপদ এবং পরপদ ঠিক একইভাবে আমাদের যে পশুরি বলা হোক বা ঋতু বলা হোক নবরত্ন বলা বলা হোক হোক প্রত্যেকে কি রত্ন ঋতু শের এবং রাস্তা এগুলো প্রাধান্য পাচ্ছে তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে শুধু সংখ্যা বুঝালে হবে না দেখতে হবে যে কোন পথটা এখানে প্রাধান্য পাচ্ছে মূলত পদের উপর নির্ভর করেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা সমাজ চিনে থাকি তো আশা করি আমাদের এই পর্ব দেখার পর দ্বিগু সমাজ নেই যাদের যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর হবে না তো আমরা আজকে পর্বে আমাদের কি দ্বন্দ্ব সমাজটা শিখেছি এবং আমাদের দ্বিগু সমাজ সম্পর্কে শিখেছি বা জেনেছি তো এখন আমরা আরেকটা সমাজ যেটা শিখবো সেটা হচ্ছে প্রাদি সমাজ আমাদের যে প্রাদি সমাজ এই প্রাদি সমাজটা হচ্ছে যে সকল সমাজের শুরুতে পরি অনু এই তিনটি উপসর্গ যুক্ত হয় সেটাকে বলে প্রাদি সমাস আমি আবার বলছি প্রো পরি অনু এই তিনটি উপসর্গ যোগ হলে সেটা হয়ে যায় কি প্রাদি সমাস তা আমরা যদি দেখি আমাদের যে প্রাদি সমাস সেটা হচ্ছে প্রপতি অনু এই উপসর্গ যখন কৃত প্রত্যয়ের সাথে সাধিত হবে সেটাই হবে কি আমাদের প্রাদি সমাস যেমন আমি যদি বলি প্রভাত তারপর হচ্ছে অনুতাপ প্রগতি এই যে প্রত্যেকটাই কি আমরা যদি লক্ষ্য করি এটা কি প্র উপসর্গের সাথে সাধিত হয়েছে অনু উপসর্গের সাথে সাধিত হয়েছে আরেকটা কি উপসর্গের সাথে সাধিত হয়েছে প্রত্যেকটাই কি প্রাধী সমাজ আমরা যখন দেখব কোনো একটি সমাজ যেটা প্রতি অনু এগুলো এবং অনু প্রপরি অনু এগুলো এবং এগুলোর সাথে যখন কৃত প্রত্যয় আমরা তো জানি কীরট প্রত্যয় আমরা প্রত্যয় যখন শিখেছি তখন আমরা দেখে এসেছি কৃত প্রত্যয় কোনটা যেটা ক্রিয়াপদের সাথে সম্পর্কিত হয় সেটাই হয় কৃত প্রত্যয় তো যখন আমরা দেখবো কৃত প্রত্যয়ের সাথে যুক্ত হচ্ছে সেটাই হয়ে যাবে কি প্রাধীন সমাস তো আশা করি আমাদের আজকের এই পর্বটি দেখার পর আমাদের দ্বন্দ্ব সমাস দীঘু সমাস এবং প্রাদী সমাস নিয়ে যাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো আর হবে না আর এগুলো খুব ভালো মতো স্টুডেন্টরা পারবে তো আজকের এই পর্বটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী যে পর্বগুলো আছে এখনো কিন্তু কর্মধারায় তৎপুরুষ বহু এই পর্বগুলো বাকি আছে এই পর্বগুলো দেখা সকলকে আমন্ত্রণ রইল আসালাম আলাইকুম আল্লাহ হাফেজ